সুকন্যা, বেশ কয়েকটা যে বিষয় সামনে আসছে সেটা হচ্ছে সম্প্রতি প্রজাপতি এই ফিল্মটি দুদিন আগেই রিলিজ করেছে এবং এই সিনেমা নন্দনে ঠাঁই পায়নি, যা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক হচ্ছে। কেন বিতর্ক হচ্ছে? কারণ এই ফিল্ম একদিকে যেমন আমরা জানি যে তৃণমূল সাংসদ দেবের প্রযোজিত এবং দেব নিজে অভিনয় করেছেন এই ফিল্মে, তার সঙ্গে কিন্তু রয়েছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী আপনারা জানেন যে বিজেপি সদস্য, এ নিয়েই কিন্তু শুরু হয়েছে একটা বিতর্ক। এরপরে যদি আমরা দেখি যে যতই পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে, তত যেটা দেখা যাচ্ছে যে কুকথার রাজনীতি, বঙ্গ রাজনীতিতে কুকথা, সেটা কিন্তু একেবারে অব্যাহত। সেই বিষয় তো অবশ্যই আসব। এবং তৃতীয় যে বিষয় তা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেখানে স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে একের পর এক ভুরি ভুরি সেই অভিযোগ কিন্তু আসছে। এবং সব শেষে যে বিষয়ে আমরা আসব তা হচ্ছে রাজপুর সোনারপুর পুরসভার তিনবারের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, তার কিন্তু নাম রয়েছে এই যে স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত 952 জনের তালিকা ওই মার্কশিট, সেখানে এই সব বিষয় নিয়ে আমরা আলোচনায় তো আসবো। কিন্তু প্রথমেই যেটা বললাম প্রজাপতি ফিল্মের কথা, একেবারেই তাই, আলোচনায় অবশ্যই আসবো। তার আগে আলাপ করে দিই যারা যারা আজ আমাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সমীর চট্টোপাধ্যায়, সুদীপ্ত গুহ এবং তাপস সিনহা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। তবে আলোচনায় আসার আগে আপনাদের দেখাবো যে দিলীপ ঘোষ ঠিক কি বলছেন যখন প্রজাপতি নন্দনে ঠাঁই পাচ্ছে না। তিনি বলছেন যে মিঠুন বিজেপি নেতা বলেই নন্দনে প্রজাপতি মুক্তি পায়নি, বাংলায় তৃণমূল না করলে সিনেমায় সুযোগ পাবেন না, তৃণমূল না করলে সিনেমা রিলিজের হল পাওয়া যায় না। কি বিস্ফোরক দাবি তিনি করলেন শোনাবো। আজকে টিএমসি না করলে আপনি চাকরি পাবেন না, আপনি সিনেমায় জায়গা পাবেন না, নাটকে জায়গা পাবেন না, আপনি হল পাবেন না রিলিজ করার জন্য। আপনারা জানেন ফিল্ম ফেস্টিভ্যালে মিঠুন দাকে ডাকা হয়নি, বাংলা একমাত্র সুপারস্টার তাকে ডাকা হয়নি, কারণ তিনি টিএমসিতে নাই, বিজেপি করেন। ঠিক একই রকমভাবে দেবকে গতবারে জোর করে দাঁড় করানো হয়েছিল, ও ভোটে দাঁড়াতে চায়নি, কারণ তারও ব্যবসা বন্ধ করা হয়েছিল। নন্দন কিসের জন্য করা হয়েছে? ফুর্তি করার জন্য, সিনেমা উদ্বোধন করার জন্য, বাঙালির জন্য। মিঠুনদা বহুদিন পরে সিনেমা করছেন, একটা বাঙালি তার জন্য অপেক্ষা করে আছে, তাকে রিলিজ করার জায়গা দেবেন না, এত ছোট মন কেন? বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের আমরা শুনলাম। পাল্টা ফিরহাদ হাকিম, তিনি বলছেন যে এ নিয়ে বিতর্কের কিছুই নেই, দিলীপ ঘোষ ছোট মনের মানুষ, তাই এই ধরনের ভাবনা তার। শুনুন কি বলেছেন ফিরহাদ হাকিম গতকাল। এটা নন্দনে পাওয়া না পাওয়া, নন্দনে বুকিং হয় এবং সেই বুকিংটা আগের থেকে হয়, বুকিংটা মুখ্যমন্ত্রীর হাতে নয়, এটা নন্দনের যারা সিনেমায় থাকেন তারা এটা ঠিক করেন। এবং নন্দনে হতে পারে যে ওনারা আগে চিঠি দেননি, আগে অন্য কেউ দিয়েছে, সুতরাং এখানে এসব ব্যাপার নেই যে বুকিং হবে না মিঠুন বলে, কারণ দেবও তো রয়েছে, আমার এমপিও তো রয়েছে, তো এরকম কোনো ব্যাপার নেই। এগুলো দিলীপ দা ছোটো মনের লোক, ছোটো ছোটোভাবে ভাবে না, এটা উচিত না। মুখ্যমন্ত্রী হয়তো জানেনই না, তাকে এসব নিয়ে ছোটোখাটো ব্যাপার নিয়ে বলা উচিত না। আমি তো শুনেছি যে দিলীপ দা বিজেপি করতে চাইছিল না মাঝে, আমি তো শুনেছি যে দিলীপ দা এত রেগে গেছিলো যে বিজেপি ছেড়ে দিয়ে অন্য দলে যোগ দেওয়ার চেষ্টা করছিল, এটা শোনা কথা, ওনারও এটা শোনা কথা। দেব আমাদের সাথে আছে, আমাদের এমপি এবং আমরা দেবের জন্য গর্ব অনুভব করি। আর বৃষ্টি, এই বিতর্কের পর প্রযোজক অভিনেতা দেব কি বলছেন তাও দর্শকদের শোনাবো। তিনি বলছেন যে আমার কাছে সিনেমা আগে, রাজনীতির জন্য নয়, আমি সিনেমার জন্য দেব হয়েছি, প্রয়োজনে আবারও মিঠুনকে নিয়ে সিনেমা করব। কি বললেন তিনি শুনুন। নন্দনের মতো একটি জায়গায় শো পাওয়া না নিয়ে যে দুঃখ ছিল সেটাতে কি এই আনন্দটাই, সেই তৃপ্তিটা মিটিয়ে দিচ্ছে? প্রথম কথা, আমার কোনো দুঃখ হয়নি নন্দনের শো পাওয়া না পাওয়া, এটা আলাদা ব্যাপার, আমার এর মধ্যে দুঃখ কিছু নেই। আমার এটুকু বলার ছিল কি, নন্দনে যেই টাকায় সিনেমাটা দেখানো হয়, যেই পরিবেশটা হয়, সেইখানে অনেকগুলো মধ্যবিত্ত বাড়ি তাদের পকেটে টান পড়ে না, এবং এটাও সত্যি যে যেটা নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই, কারণ আমি সেই লজিকের মধ্যে বিশ্বাস করি না, কি হতে পারে সেটা নিয়ে ভাবি। এরম অভিনেতা, ধরো তোমার ছবিতেই মিঠুন চক্রবর্তী রয়েছেন, অনেকে মনে করছেন যে তিনি থাকার কারণেই হয়তো নন্দনে আচ্ছা। এরপরেও যদি আমার কাছে স্ক্রিপ্ট আসে যেখানে মিঠুন চক্রবর্তীকে লাগবে, আমি আবার মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি করবো, ফিনিশ। আমার কাছে সিনেমা আগে, আমি দেব হয়েছি সিনেমার জন্য, পলিটিক্সের জন্য দেব হয়নি, তো আমার কাছে সিনেমা ফার্স্ট টু লাস্ট সিনেমা, এবং আমি কোনোদিনও সিনেমার মধ্যে রাজনীতি ঢোকাইনি, রাজনীতির মতো সিনেমা ঢোকাইনি।
দেবের বক্তব্য শুনলাম, সমীর বাবুর কাছে সরাসরি আসব। সত্যি কথাই তো, মানে শিল্পক্ষেত্রে যদি রাজনীতির প্রভাব পড়ে, এর থেকে দুর্ভাগ্যজনক অনভিপ্রেত ঘটনা তো আর কিছু হতে পারে না। না, আমি খুব সৌভাগ্যবান, দেব যে লোকসভা কেন্দ্রের এমপি, আমি সেই লোকসভা কেন্দ্রের দেবের ভোটার। আমি দেবকে ভালো করে চিনি এবং জানি। আমি মনে করি এটা অনর্থক একটা ইস্যু, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নাটক সিনেমা সহ বিভিন্ন শিল্পী রং না দেখে তাদেরকে সম্মানিত করেন। তার উদাহরণ আপনারা জানেন, পরাণ বন্দ্যোপাধ্যায় থেকে সব্যসাচী চক্রবর্তী। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা আপনি একবার ভেবে দেখেছেন যে একটা শিল্পীর নাম করুন যিনি বাম বিরোধী হয়ে বাম আমলে সম্মানিত হয়েছেন, আমাদের তো গর্ব। আজকে মিঠুন চক্রবর্তী কিন্তু তৃণমূলেরই সাংসদ ছিলেন একবারে না। এখানে আমার প্রশ্ন যে তিনি রাজ্যসভার সাংসদ যদি এখনো থাকতেন তাহলে কি, মানে যে বিতর্কটা উঠছে যে মিঠুন চক্রবর্তী যেহেতু বিজেপি নেতা, যেহেতু বিজেপির সদস্য, সেই কারণেই নন্দনে ঠাঁই পেল না প্রজাপতি। অথচ যদি মিঠুন চক্রবর্তী এখনো থাকতেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তাহলে কি এই বিষয়টা হতো? না না না, দেব কিন্তু পরিষ্কার একটা কথা টুইট করে বলেছেন যে নন্দন তোমাকে মিস করলাম, এবং আজও পরিষ্কার বলছেন। নন্দনে তিনটে হল, একটা বড় হল নন্দন ওয়ান, স্বাভাবিকভাবে অ্যাডভান্স বুকিং এর একটা ব্যাপার আছে, এবং স্বাভাবিক যে টেকনিক্যাল ব্যাপারটা, আজকে মুখ্যমন্ত্রী বা তৃণমূলকে আঙুল তোলা হচ্ছে, আমরা সিনেমাকে যথেষ্ট গুরুত্ব দিই, তৃণমূল সরকার এসে বহু শিল্পীকে প্রার্থীও করেছেন, এবং আমি মনে করি এটা বিজেপির আসল কথা কি জানেন তো, রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার, যেন তেন প্রকারণে একটা ইস্যু পেলে একবারে অন্ধকার। স্বাভাবিকভাবে এই ধরনের ঠুনকো রাজনীতিতে তারা নেমেছে। টেকনিক্যাল ব্যাপারটা দেখুন, দেবের সাথে মিঠুন চক্রবর্তীর হল বুকিং এর একটা বিষয় থাকে। আমি সমীরবাবু এবং ওনার সর্বোচ্চ নেত্রীকে চ্যালেঞ্জ করে বলছি, নন্দনে এই সিনেমা দিন আর না দিন, এটা একটা অত্যন্ত সুপার ডুপার হিট মুভি হতে চলেছে অ্যাট দি এজ অফ 74, যেখানে মিঠুন চক্রবর্তী আবার অ্যাজ এ রোমান্টিক হিরো নেমেছেন। আপনি গত তিন দিনের মানে শো দেখুন, যারা মাল্টিপ্লেক্স বলুন বা অন্যান্য সিঙ্গেল স্ক্রিনেও অনেক বেশি টাকা দিয়ে ছবিটা দেখতে পারেন না, তারা নন্দনে যেতে চান। কোনো কথাই হচ্ছে না, কিন্তু বিতর্কটা নিয়ে কথা হচ্ছে। আমি আপনাকে বলছি, আজকে অন্তত ছয় দশক পর এমন একটা সিনেমা বেরোলো যেখানে নায়কের টেবিলে দাস ক্যাপিটালের বদলে হিন্দু ধর্মের বই আছে, যেখানে নায়ক এবং তার বাবা তারা দুজন কাশীতে গেছে, মানে কাশীতে ডুব দিয়েছেন এবং সেখানে সিদ্ধিলাভ করেছেন, নায়ক এবং নায়িকার দেখা হয়েছে দক্ষিণেশ্বরে। আমি বলছি বাংলার যে 65% হিন্দু গত বিধানসভায় এক হয়েছে, তার প্রমাণ হলো এই সিনেমা যে টালিগঞ্জকে আমরা ডিস্টার্ব করছি, আজকে বহুদিন টালিগঞ্জকে আমরা ডিস্টার্ব করছি আর সেই জন্য। কিন্তু আজকে যখন এই ফিল্মটা প্রজাপতি নিয়ে বিতর্ক উঠছে, যেটা আপনি বলছেন যে টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, থাকতেই পারে, কিন্তু আরো কয়েকটা সিনেমার কথা আমি বলছি, তার মধ্যে অন্যতম হচ্ছে এই বছরই রিলিজ হয়েছিল অপরাজিত, নিশ্চয়ই আপনার মনে থাকবে অনিক দত্তর ফিল্ম, সেটাও কিন্তু নন্দনে যেহেতু ঠাঁই পায়নি তখনও বিতর্কের সৃষ্টি হয়েছিল। সৃজিত মুখোপাধ্যায়ের একটা ছবি এক্স ইকুয়াল টু প্রেম, সেটাও নিয়েও বিতর্ক হয়েছিল, এবং বারবার যে কথা সামনে আসছে যে সরকারের সুরে যদি সুর না মেলানো যায় তাহলে কি ছাই হচ্ছে না নন্দনে, এই বিতর্ক কিন্তু বারবার উঠছে। দেখুন, আমি আবারও বলছি এটা নিয়ে অযথা বিজেপি বিরোধী রাজনৈতিক দল রাজনীতি করছে। আমরা 2011 সালের আগে আমরা কি দেখেছি, উইঙ্কেল এন্ড টুইঙ্কেল যে শো বন্ধ হয়ে গেছে, ব্রাত্য বসুর করা অভিনয় বন্ধ হয়েছে, এবং আপনার মনে আছে হুগলি জেলা নেতৃত্ব বাম নেতৃত্ব বন্ধ করে দিয়েছিল, এবং পশু খামার, এবং আপনি যদি দেখেন একটা সুভাষিস মুখার্জির সিনেমা হার্বার্ট, সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা এরকম মানসিকতা নয়, আমরা সবার কাছে আসবো। তারপর একেবারে শুরুতেই সমীর বাবু বলছিলেন যে বাম আমলের শিল্পীরা সম্মান পায়নি এবং তৃণমূল আমলেই শিল্পীরা গুরুত্ব পাচ্ছে, এবং আগেও আমরা দেখেছি যে একাধিক ছবি নিয়ে বিতর্ক হয়েছে, সেখানে অনিক দত্তের অপরাজিতও ছিল যা নন্দনে কিন্তু ঠাঁই পায়নি। একটা বিষয় বুঝতে হবে যে এই নন্দনটা একটা প্রেক্ষাগৃহ না, নন্দনে একাধিক প্রেক্ষাগৃহ আছে, ফলে এই যে বুকিংটা একটা সিনেমা রিলিজ হওয়ার অনেক আগে, প্রায় ছ মাস আগে থেকে হল বুকিংয়ের জন্য যাওয়া হয় এবং হলগুলোকে জানিয়ে দেওয়া হয়। তো এই যে বামফ্রন্ট সরকারই তৈরি করেছিল জ্যোতিবাবুর হাত ধরে, এই সিনেমা হলটা যখন উদ্বোধন হয় তখন জ্যোতিবাবু, মৃণাল সেন, সত্যজিৎ রায় উপস্থিত ছিলেন, তারা অতিথি হিসেবে এবং উদ্বোধক হিসেবে,
এই প্রজাপতি একটা ঘটনা নয়, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। তারপর বাবু কিন্তু এটাও তো ঠিক কথা যে বাম জমানাতেও কিন্তু অনেক অনেক নাটক সেগুলোকে দেখতে দেওয়া হয়নি, সেগুলো ব্যান করা হয়েছে, এটাও তো ঠিক কথা। না, সরকারিভাবে কোনো নাটক বন্ধ করা হয়নি। এখানে যেমন প্রজাপতি শুধু না, এর আগে তুমি বললে যে অপরাজিত, অনিক দত্তের অপরাজিত, সত্যজিৎ রায়ের জীবনী নিয়ে যে সিনেমাটা তৈরি আমরা সবাই নিশ্চয়ই দেখেছি, সেই সিনেমাটাও করতে দেওয়া হয়নি। এই যে প্রতিহিংসার রাজনীতিটা এখানে চলছে, তৃণমূল কংগ্রেস করলে তার সমস্ত জায়গায় গ্রিন চ্যানেল তৈরি হয়ে যাবে, তার জন্য সমস্ত কিছু ছাড়। বাম জমানায় সরকারিভাবে কোনো নাটক বন্ধ হয়ে গেছে, কোথাও কোনো পাবলিক বিক্ষোভ দেখিয়েছে আলাদা ব্যাপার। এটা কিন্তু ঠিক কথা যে যে বিষয়টা সামনে আসছে বারবার, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাইছি যে যখনই যখনই যেই শাসক থাকুক না কেন, যদি তার সুরে সুর মেলানো না হয় তাহলে সেই প্রভাব শিল্পক্ষেত্রেও পড়ছে। সুধীরবাবু আপনি বারবার একটা কথা বলতে চাইছিলেন। প্রজাপতির ডানায় ভর করে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি মৃণাল সেনদের ওই দাস ক্যাপিটাল কালচারকে ফেলে আজকে কিন্তু সনাতনী হিন্দু কালচারকে ফিরিয়ে আনছেন আমাদের টালিগঞ্জে, তাই আজকে বলছি তাই ওরা ভয় পাচ্ছে এবং সেই জন্য ওরা আজকে এই নন্দন দেয়নি। আমি আপনাকে বলছি এই বই রেকর্ড করবে উইদাউট নন্দন, উইদাউট নন্দন এই বই রেকর্ড করবে। আপনারা নন্দন দিন আর না দিন বাংলা সংস্কৃতির একটা নতুন দিক খুলে দিয়েছে এই প্রজাপতি, একটা নতুন জায়গায় সেই উত্তম বঙ্গ রাজনীতিতে সৌজন্য শব্দটা যেন উধাও হয়ে গেছে। দিলীপ ঘোষের গলায় ফের হুমকির সুর গতকাল আমরা শুনলাম। শাসক দলের নেতাদের গাছে বেঁধে রাখার দাওয়াই দিয়েছেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি, শুনুন। আবার পঞ্চায়েত ইলেকশন আসছে, গতবারে পঞ্চায়েতে মারপিট করে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে নমিনেশন করতে দেওয়া হয়নি, আর নমিনেশন আমাদের না করতে দিয়ে যারা জিতেছিল পাঁচ বছর লুট করেছে, পাবলিকের মারের ভয়ে এখন পালাচ্ছে। ছাড়বেন না কাউকে, কারণ তারা যে টাকা চুরি করে বাড়ি করেছে সেটা আপনার টাকা, যে টাকা চুরি করে গাড়ি কিনছে সে গাড়ি করে ঘুরছে সেটা আপনার টাকা। এই ইলেকশন আসছে, বাড়িতে এলে ধরবেন গলায় গামছা দিয়ে, সেই দিন আসছে, ছাড়বেন না কাউকে। এই পঞ্চায়েতের লোকেদেরকে নিম গাছে বেঁধে দেবেন, খেজুর গাছে বেঁধে দেবেন, হিসাব চাইবেন, কলার ধরবেন, প্যান্ট খুলে দেবেন। দৃষ্টি দিলীপ ঘোষের বক্তব্য আমরা শুনলাম, কিন্তু হুমকি হুঁশিয়ারিতে কিন্তু শাসক দলও পিছিয়ে নেই। মমতা অভিষেক 5 মিনিট সময় দিলে বা 5 মিনিটের জন্য আইন তুলে নিলেই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা বোঝানোর জন্য যথেষ্ট হুঁশিয়ারি দিলেন ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সোমনাথ বণিক। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি যদি 5 মিনিট টাইম নেয় বা 5 মিনিট যদি এখানে আইন তুলে নেয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল যুব কংগ্রেসই কাঁপি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনার ক্ষেত্রে 5 মিনিটে বুঝিয়ে দেবে, সেটা 5 মিনিটে কী খেলা হতে পারে না হতে পারে সেটা একবার যদি সুযোগ দেয় তৃণমূল যুব কংগ্রেস সেটা দেখিয়ে দেবে। সমীরবাবু, একের পর এক হুমকি হুঁশিয়ারি, পঞ্চায়েত নির্বাচন এসে যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে যখন প্রতিটা জনসভায় গিয়ে বলছেন যে সুষ্ঠু নির্বাচন হবে, অবাধ নির্বাচন হবে, আমি বলছি শুনে রাখুন শান্তিপূর্ণ নির্বাচন হবে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে সব দলের ক্ষেত্রে, শাসক দলের ক্ষেত্রেও আমরা দেখছি একের পর এক হুমকি হুঁশিয়ারি আসছে। দেখুন, দিলীপবাবু যদি ট্র্যাক রেকর্ড দেখেন আর কি, ট্র্যাক রেকর্ডে পরিষ্কার দেখবেন ওর কথার কোনো গুরুত্ব নেই, হ্যাঁ ফাঁকা আওয়াজ দেন। আমি মনে করি সংগঠন নেই বলে এই সব কথা লোক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ধরনের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাহলে তো এরকম কথা বলার কোনো মানেই নেই। আমি মনে করি উনি বিরোধী হলেও উনি কিন্তু মানুষের ভোটে দায়িত্ববান জনপ্রতিনিধি বিজেপি, এবং গণতন্ত্রে মানুষই কথা বলে, সেই মানুষকে যদি উনি অপমান করেন যেই দলেরই হোক। একদম একদম, আপনি দিলীপ বাবুর কথা বলছেন 100 বার, কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের বিষয়ে আসছি যে তাদের নেতা নেত্রীরা তারা কেন এরকম হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, তাহলে কি নিচু তলা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য সেটা পৌঁছচ্ছে না? হুমকি দুরকম ভাবে আছে, আমি সেটা বলবো না, আমি শুধু বলবো দেশের আইন আছে, বিচার ব্যবস্থা আছে এবং প্রশাসন আছে, এই কাজ তাদের কথা, কিন্তু এইখানে রাজনৈতিক দল শুধু বাজার গরম করছেন। দিলীপবাবু এরকম করে নেতা নেত্রী বলতে দিয়েছেন আমাকে, দয়া করে বলতে দিন, নিশ্চয়ই বলুন।
ফার্স্ট কথা বলছি, দিলীপ বাবু কি ওখানে বলা উচিত ছিল যে না যারা যারা তোমাদের বাড়ি চুরি করেছে, যারা যারা তোমাদের 100 দিনের কাজ চুরি করেছে, তাদের বাড়ি থেকে নলেনগুড়ের রসগোল্লা খাওয়াও, তাদের বাড়ি থেকে তোমরা জয়নগরের মোয়া খাওয়াও, যেখানে প্রশাসন নেই, যেখানে আইন নেই, যেখানে বিচার নেই, সেখানে মানুষকে নিজের হাতে নিয়ে নিতে হবে ক্ষমতা। ওই ওই ছেলেটি বলছে না, ওই রসগোল্লার মতো ছেলেটি, যে আমি পুলিশ 5 মিনিটের মধ্যে তুলে দিন, ও চেঁচাচ্ছে ওর পিছনে পুলিশ আছে বলেই। যেদিন ওর পিছনে পুলিশ থাকবে না, সেদিন দেখবেন ওই লোক পশ্চিমবঙ্গে থাকবে না, সেদিন পশ্চিমবঙ্গে থাকবে না ওই মেরুদণ্ডহীন ওই ছেলেটি। ওর পিছনে পুলিশ আছে বলে ওতে যাচ্ছে আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের সেন্ট্রাল ফোর্স ছিল বলে 21 সাল 19 সালের ভোট তৈরি করে আপনারা মানুষের কাছে কতটা পৌঁছতে পেরেছেন 21 সালে? আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলছি, সংখ্যালঘুদের ভোটে আপনারা ক্ষমতায় এসেছেন, এই কথাটা 33% কনসলিডেট করে আমরা দেখছি যে পঞ্চায়েত নির্বাচনের আগে একেবারে বাজার গরম করা হচ্ছে, সেই ছবি তো আমরা দেখছি। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনারা সকলেই জানেন তমলুকে, এবং তারপরে আমরা দেখলাম যে নন্দীগ্রামের ভেটুরিয়ায়, সেখানে আমরা দেখলাম সমবায় সমিতির ভোট, সমবায় সমিতি, সেখানে রক্ত ঝরলো, বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হলো, এবং শুধু তাই নয় সারা দিন ধরে উত্তেজনা রইল। সামনে পঞ্চায়েত নির্বাচন, তাহলে কি হতে চলেছে, আশঙ্কা তো থাকছে তাপস বাবু। তমলুক নন্দীগ্রাম শুধু না, সাথে সাথে দাসপুরটা বলতে হবে, যেখানে 12টা সিটের মধ্যে 12টা সিটি হচ্ছে আমরা জয়ী হয়েছি। তো এখানে ভাবতে হবে যে দিলীপ বাবুরা তারা কেন্দ্রে সরকার চালাচ্ছেন, তাদের যে দায়িত্ব পালন করা দরকার। আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে এটা আমরা 15 সাল থেকে বলে আসছি এবং আমরা তথ্য প্রমাণ সহ জমা দিয়েছি। অ্যাকচুয়াল জনগণ থেকে ধীরে ধীরে বিজেপি বিচ্ছিন্ন হচ্ছে, বিজেপিকে গ্রামগঞ্জে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে রিয়েলিটি। আর সেই জায়গায় মানুষ প্রতিরোধের জন্য নামছে, মানুষকে প্রতিরোধ করে মানুষকে নামতে হচ্ছে। আজকে যে ব্যাপক পরিমাণ 5 লক্ষ বাড়ি চিহ্নিত হয়েছে, 5 লক্ষ আবাস চিহ্নিত হয়েছে, সর্বশেষ সেন্সাস শেষ হয়েছে, যেখানে দুর্নীতি হয়েছে, 14 দফা নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল, সেই নিয়ম কেন কার্যকারী করা হলো না, কেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সঠিক সময় অডিট করা হলো না, সিএজি কিসের জন্য আছে, একটা দপ্তরের কাজ হচ্ছে না। প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে রাজনৈতিক দলের নেতারা তারা একেবারে হুঁশিয়ারি হুমকি দিচ্ছেন, যখন তারা তো সেই জায়গা থেকে চলে আসছেন, কিন্তু সাধারণ মানুষ বারবার হিংসার শিকার হচ্ছেন, তারা প্রাণ যাচ্ছে তাদের। অবশ্যই আলোচনায় আসবো এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেটা সামনে আসছে, ভুরি ভুরি অভিযোগ, বিশেষ করে বেশিরভাগ অভিযোগই যেটা দেখা যাচ্ছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলোর বিরুদ্ধেই কিন্তু উঠছে। আর তার জবাবে যেটা শুভেন্দু অধিকারী বলুন, সুশান্ত ঘোষ বলুন, তারা যেটা বলছে যে টাকা নিয়েছে ফেরত দিতে হবে, না হলে চামড়া উঠে যাবে। আবাস যোজনা নিয়ে এই ভাষাতেই তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। আগে নারদকাণ্ডের টাকা ফেরত দিন, বিরোধী নেতাকে পাল্টা কটাক্ষ করেছেন জয়প্রকাশ মজুমদার, অন্যদিকে গলায় গামছা দিয়ে টাকা আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ, যদিও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। এরা নিজেরা লিস্ট করেছে, টাকা নিয়েছে লোকের কাছ থেকে, 18 সালের লিস্ট, এখন আশা কর্মী আর আইসিডিএসদের মার খাওয়ার জন্য পাঠিয়েছিল। 28 তারিখে এই লিস্ট বের করানোর কথা, 31 তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা। যদি টাকা দেয়, আমি জনগণকে বলে যাচ্ছি নজর রাখতে, টাকা যদি নেয়, কেন্দ্রীয় সরকারের টাকা ফেরত করানোর দায়িত্ব আমাদের। এখানেও বলে গেলাম, প্রধানমন্ত্রী আবাস যোজনার 17 দফা গাইডলাইন ব্রেক করে একটা তোলামূলের নেতা যদি টাকা নেয়, 15 দিনের মধ্যে টাকা ফেরত করাবো, নইলে ক্রিমিনাল কেস করাবো তার বিরুদ্ধে। আবাস যোজনার ঘটনাটা প্রশাসনিক স্তরে তদন্ত হচ্ছে এবং যেখানে যেখানে বিচ্যুতি দেখা যাচ্ছে সেই জায়গায় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যে দলের নেতা হয় তাকে টাকা দিয়ে পদ নিতে হয়, আর যে পঞ্চায়েতের সদস্যের প্রার্থী হতে চায় তাকেও টাকা দিয়ে পঞ্চায়েতের প্রার্থী হতে হয়, যে পৌরসভার প্রার্থী হতে হয় এমএলএ এমপি সবই হতে হয় যে টাকা দিয়ে। সেই জন্য যে টাকা দিয়ে তারা পদ কেনে, সেই পদ পাওয়ার পরে তারা কি করে, তার চেয়ে অনেক বেশি টাকা মজুদ করতে হবে, নালে পরের নির্বাচনে তারা আরো বেশি টাকা দিয়ে পদ কিনতে পারবে না, তাই এদেরকে দুর্নীতি করতে হয়। তৃণমূলের ছোট বড় মেজ সেজ সব নেতারাই হলেন চোর। সিপিএম এর কে সুশান্ত ঘোষ, সে কি বলছে তার উপরে আমাদের কোনো কমেন্ট করার নেই, মন্তব্য করার নেই। আগে পার্টিটাকে সামলান, আজকে আগে
বহুদলীয় গণতন্ত্রে এসে ইলেকশন জিতে দেখান, তারপরে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হোক, তারপরে তাদের কথার গ্রহণযোগ্যতা হোক। ঠিক কথাই জয়প্রকাশ বাবু যে কথা বলছেন, কিন্তু সুকন্যা এতদিন এই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যত অভিযোগ আসছিল সেই অভিযোগ আমরা দেখছিলাম বিরোধীরা করছিলেন, এখন কিন্তু যেটা দেখছি যে তৃণমূলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে, মাথা ভাঙা, একেবারে মাথা ভাঙা। তার উদাহরণ যেখানে একেবারে বুথ সভাপতি, তিনি কিন্তু অঞ্চল সভাপতির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। আমি সমীর বাবুর কাছে আসবো। সমীর বাবু, বারবার এই দুর্নীতির এই যে ভুরি ভুরি অভিযোগ, শিক্ষায় দুর্নীতি রয়েছে, তার পাশাপাশি আবাস যোজনায় এত দুর্নীতি সামনে আসছে, সামনেই পঞ্চায়েত ভোট, কাকে দেখে মানুষ ভোট দেবেন, এবং বিরোধীরা যেভাবে সুর চড়াচ্ছেন দিন দিন তো আরও কোণঠাসা হয়ে যাচ্ছেন তৃণমূল নেতারা। আমি আপনাদের টিভিতে এসে বারবার এই দুর্নীতি প্রসঙ্গে বলেছিলাম, এই আমফান কাণ্ডে যে সমস্ত ত্রাণ নিয়ে একটা দুর্নীতি হয়েছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরে সঙ্গে সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্সে বিশ্বাসী। আপনারা মাথায় রাখবেন, নবান্ন কড়া নজরদারিতে আবাস যোজনা লিস্ট ভেরিফিকেশান শুরু হয়েছে এবং ক্যান্সেলেশনও শুরু হয়ে গেছে। স্বাভাবিকভাবে একটা ঘটনা সামনে এসছে, তার ব্যবস্থা নিচ্ছে। কিন্তু আমরা যদি কল্যাণী এমস এর কথা বলি, বাবু একটা ঘটনা কিন্তু নয়, সমীর বাবু, সমীর বাবু, দুর্নীতি কিন্তু চলছে, একটা ঘটনা কিন্তু নয়, এমস এর কথাও তার জানেন, আমি অস্বীকার করছিলাম, আমি একবারই অস্বীকার করছি। কিন্তু সমীর বাবু, এখানে যে শুধুমাত্র বিরোধী দলের নেতারা বিক্ষোভ দেখাচ্ছেন, ক্ষোভ প্রকাশ করছেন এমন তো নয়, গ্রামবাসীরাই অভিযোগ করছে, তারা পথেও নামছে। তুফানগঞ্জের দেখাবো আমরা ছবি, যেখানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে এক অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা, দেখুন সেই ছবি। আবাস যোজনায় দুর্নীতি নিয়ে ওঠা অভিযোগ ঘিরে এবার শাসক দলের ভিতরে দ্বন্দ্ব প্রকাশ্যে এলো কোচবিহারে। বিতর্কের সূত্রপাত আবাস যোজনার এই তালিকা ঘিরে। তালিকায় নাম আছে মাথা ভাঙার তৃণমূলের অঞ্চল সভাপতি রমেন দেব। তৃণমূল নেতার নামের পাশেই রয়েছে তার বাবার নাম। এই প্রেক্ষাপটে তৃণমূলের অঞ্চল সভাপতির পদত্যাগের দাবিতে এই দিন বড় শৈলবাড়িতে পথে নামে তৃণমূলের একাংশ। নেতৃত্ব দেন তৃণমূলের বুথ সভাপতি। হাতে হেরিকেন নিয়ে থাকতে হবে, আমরা কোনো সুযোগ সুবিধা পাবো না, এই কারণেই অঞ্চল সভাপতি ওর বাবার নাম, অঞ্চল সভাপতি নিজের নাম, ওর ভাগী গোষ্ঠীর নাম, এই আবাস যোজনার নাম আছে। আর আমরা যে সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষকে বঞ্চিত রেখে ওরা এই যোজনায় সুযোগ সুবিধা ভোগ করতেছে। প্রবল বিতর্কের মুখে তৃণমূলের অঞ্চল সভাপতির দাবি, আবাস যোজনা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন জানাবেন। আমার যে লিস্টে নাম আছে সেটা এখনো আমি দেখিনি, কিন্তু যদি লিস্টে নাম থেকে থাকে আগামী সোমবার দিনই যাই, আমি ভিডিওতে গিয়ে ক্যালেন্ডার করে আসবো। মাথা ভাঙার পাশাপাশি তুফানগঞ্জেও আবাস যোজনার তালিকায় তৃণমূল নেতাদের নাম থাকার অভিযোগ উঠেছে, যার জেরে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবরোধ করা হয় 17 নম্বর জাতীয় সড়ক। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য আবার এই ইস্যুতে বিডিও অফিসের কোর্টে বল ঠেলেছেন। আমার মতে এটা ভিত্তিহীন, কারণ আমি কোনো পার্টি কালার করিয়া মানে আবাস যোজনার বেনিফিশিয়ারিদের নাম বলিনি, আর এই লিস্ট তো আমি করিনি, এই লিস্ট উপর থেকে আসছে, মানে বিডিও অফিস থেকেই লিস্টে করছি। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, তার আগে আবাস যোজনায় অনিয়মের একের পর এক অভিযোগে বিদ্ধ তৃণমূল, কিভাবে তারা সেই ড্যামেজ কন্ট্রোল করে এখন সেটাই দেখার। শুভেন্দু ভট্টাচার্য, সত্যজিৎ বৈদ্য ও বিটন চক্রবর্তী, রিপোর্ট এবিপি আনন্দ। সমীর বাবুর কাছে তো অবশ্যই এই প্রশ্ন থাকবে যে ড্যামেজ কন্ট্রোল তাহলে কিভাবে করবেন, কারণ যেভাবে ভুরি ভুরি অভিযোগ লিস্টের পর লিস্ট আসছে সেই প্রতিটা জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্য, তাদের পাকা বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, প্রাসাদবম বাড়ির ছবিও আমরা দেখিয়েছি, কিন্তু তারপরেও তাদের নাম থাকছে তালিকায়। না, তৃণমূল দলের তো এটাই বিউটি, আপনারা যে কথাগুলো বলছেন তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল দলে সমালোচিত হচ্ছে, এটা কোনো দলে পাবেন না, এটা বিজেপি সিপিএম নয়, এটা তৃণমূল। ভুল করলে তৃণমূল স্বীকার করে নেবে, যেটা ভুল চুরিটা চুরি, মানে অন্যায় অন্যায় হচ্ছে, এটাই তো তৃণমূল দলের বলবো, মানে আদারওয়াইজ ইউ অ্যালাউ মি প্লিজ, মানে আমাকে তো বলতেই দেওয়া হচ্ছে না, না না বলুন, না বলুন। দেখুন, প্রথমে এই প্রকল্পটা ওরা বাংলার বাড়ি নামে চালাচ্ছিল এবং গ্রামের মানুষের কাছে একটা সংকেত এরা দিচ্ছিল যে পুরোটাই চিফ মিনিস্টার নিজে মানুষকে দেওয়া হচ্ছে, যেজন্য গ্রামের মানুষ এটা নিয়ে প্রতিবাদ করছিল না। আজকে যখন কেন্দ্র সরকার এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাটা বন্ধ করে দিল, যেটাকে ওরা বাংলার বাড়ি বলে চালাচ্ছিল, তখন গ্রাম বাংলার মানুষ জানতে পারে যে এটা ওদের অধিকার, মানুষের ট্যাক্সের পয়সায় ওদের অধিকার ওই বাড়িগুলো, এই মানুষগুলো রাস্তায় প্রতিবাদ করতে নেমেছে।
কিন্তু ঘটনা হলো এই দুর্নীতি কিন্তু আজ থেকে না, আজ থেকে 15 বছর আগে থেকে এই দুর্নীতি চলছে। সেই সময় এই যে তাপসবাবু একটু আগে বললেন না, সেই সময় মনমোহন সিং এর সঙ্গে এই সিপিএম এর গাঠছড়া ছিল বলে সিপিএম এর একটা লোক অ্যারেস্ট হয়নি। ওই সময় সাম্বেনিগাল পর্যন্ত এটা নিয়ে একটা মুভি বানিয়েছে, আপনারা দেখে থাকতে পারেন। পরবর্তীকালে মমতা ব্যানার্জি এসে এদের ক্লিনচিট দিয়ে, আপনি দেখছেন এই যে ক্লিনচিটের একটা উদাহরণ, এই যে এত বড় একটা হারনা জমানাতে মনমোহন সিং এর জমানায় বামেদের দাবি মেনে ইন্দিরা আবাস যোজনা চালু হয়েছিল। সেই ইন্দিরা আবাসের নাম চেঞ্জ করে আপনারা করলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, আর সেই আবাস যোজনার টাকা তৃণমূল কংগ্রেসের নেতারা তারা লুট করছে। এর সঙ্গে বিডিও ডিএমরা যুক্ত আছে, প্রশাসনিক আধিকারিকরা পার পেতে পারেন না, তাদের স্বাক্ষর ছাড়া এটা বরাদ্দ হতে পারে না। এই যে 5 লক্ষাধিক আবাসে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিতে যেমন পঞ্চায়েত প্রধান সভাপতি এরা আছেন তৃণমূলের পঞ্চায়েত যারা পরিচালনা করছেন, বিজেপি যেখানে পঞ্চায়েত পরিচালনা করছেন, তার সাথে বিডিও তার দায় এড়াতে পারে না। এই জায়গায় যারা যারা দুর্নীতি করেছে, একটা পরিবারের আধিকারিকদের কথা তাপসবাবু বলছেন। হ্যাঁ, শুধু তোমরা কি বলতে চাইছিলেন? ইন্দিরা আবাস যোজনা এমন একটা যোজনা যে যোজনা 20 বছর চালানোর পরও আমাদের দেশের অন্তত 50 কোটি মানুষ নিজের বাড়ি পায়নি। আপনারা মনে রাখবেন যে 20 বছর ওরা চালিয়ে যে কটা বাড়ি দিয়েছে, আমরা 8 বছর এই প্রকল্পটা দিয়ে তার 20 গুণ বাড়ি মানুষকে দিয়েছি। ফলে ইন্দিরা আবাস যোজনা মানুষকে একটা ধোকা দেওয়ার, একটা পরিবার তন্ত্রের তাদের পুজো করার একটা রাস্তা। এবং আপনারা ইন্দিরা গান্ধী, আপনারা গান্ধী পরিবারের দালাল ছিলেন বলে আপনারা আজকে ইন্দিরা গান্ধীর আপনারা এক সময় প্রতিবাদ করছেন, কিন্তু আপনারা সেই সময় দালাল ছিলেন, আজকে ওরা দালালি করছেন। সেই তো ইন্দিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে চর্চা তো চলছেই, কিন্তু দায় আলাদা কিন্তু যায় না কোথাও স্বজন পোষণের। কারণ স্কুল সার্ভিস কমিশনে প্রকাশিত যে 952 জনের তালিকা, সেখানে নাম রয়েছে সোনারপুর রাজপুর পুরসভা তৃণমূল কাউন্সিলরের, বর্তমানে যিনি চৌহাটি হাই স্কুলে ইতিহাসের শিক্ষিকা হিসেবে কর্মরত, যদিও তালিকা প্রকাশের পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। হাইকোর্টের নির্দেশে নম্বর বদল হয়েছে, এরকম 952 জনের ওই মাসের বৃহস্পতিবার প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই হলো সেই তালিকা, তালিকার 474 নম্বরে নাম রয়েছে কুহেলি ঘোষের। এসএসসি সূত্রে খবর, তালিকায় সকলের ক্ষেত্রেই গাজিয়াবাদে অভিযান চালিয়ে সিবিআই উদ্ধার করা হার্ডডিস্কের সঙ্গে কমিশনের সার্ভারে থাকা নম্বরের ফারাক রয়েছে। বর্তমানে সোনারপুরের চৌহাটি হাইস্কুলের ইতিহাসের শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন কুহেলি ঘোষ, কিন্তু তার অন্য আরেকটি পরিচয় রয়েছে। রাজপুর সোনারপুর পুরসভার 3 বারের তৃণমূল কাউন্সিলর কুহেলি, শেষ পুরো ভোটে তিনি 18 নম্বর বার থেকে জয়ী হন। তৃণমূলের এরকমই একজন জনপ্রতিনিধির নাম রয়েছে ওই মার্কশিটে নম্বর পাল্টে চাকরি পাওয়াদের তালিকায়। চৌহাটি হাইস্কুল কর্তৃপক্ষের দাবি, 2019 সালের 28শে জানুয়ারি স্কুলে যোগদান কুহেলি, এসএসসি সুপারিশপত্র ও মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র পরীক্ষা করেই তাকে যোগদান করানো হয়। তারপর সেই সংক্রান্ত নথি পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট স্কুল পরিদর্শকের অফিসে। সম্প্রতি নিয়োগ দুর্নীতি নিয়ে হইচই পড়ে যাওয়ার পর এই নিয়ে খোঁজখবর শুরু করে ডিআই অফিস। কুহেলি ঘোষ বলে এক শিক্ষিকা আমাদের স্কুলের চাকরি করেন, তিনি ওবিসি বি ক্যাটাগরিতে এখানে যোগদান করেছেন। হ্যাঁ, এইরকম মাস দেড়েকের মধ্যে ডিআই অফ স্কুল সাউথ 24 পরগনা থেকে ইমেলে আমাদের এখানে 3 বার জানতে চাওয়া হয়েছিল একটা ফরম্যাট দিয়ে। সেই ফরম্যাট ফিল আপ করে দিয়েছি এবং সেই সাথে সাথে তার রেকমেন্ডেশন লেটার এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অ্যাপ্রুভাল লেটার এবং জয়েনিং লেটার, স্কুলে যে জয়েনিং করেছেন সেই জয়েনিং লেটারে তার হার্ড কপিও আমাদের ডিআই অফিস সাউথ 24 পরগনা অফিসে জমা দিতে হয়েছে। এসএসসি তরফে বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করা হয়। সেদিনও স্কুলে যান, কিন্তু তারপর থেকে আর আসেননি। সূত্রের খবর, সেদিন রাজপুর সোনারপুর পুরসভার বাজেট নিয়ে কাউন্সিলরদের বৈঠকেও যোগ দেননি 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, এমনকি বাড়িতে গিয়েও খোঁজ মেলেনি কুহেলি ঘোষের। এরপর রবিবার ফের আমরা গিয়েছিলাম তাঁর বাড়িতে, কিন্তু কথা তো দূরের কথা, আমাদের দেখেই দরজা জানলা বন্ধ করে দিলেন কুহেলি ঘোষের পরিবারের এক সদস্য। কুহেলি ঘোষের মোবাইল ফোনে বারবার ফোন করা সত্ত্বেও তিনি ফোন ধরেননি, এমনকি কোনো মেসেজের উত্তরও দেননি। হিন্দল দে, রঞ্জিত হালদার ও ঝিরাম করঞ্জয়া, রিপোর্ট, এবিপি আনন্দ।